বট নীলকুশং রাজা শিকলা ফেডারেশনের ফিলচি বা হাস্টে কথুমলাই মুং চেঙ্গের মানি রংনি বিশিং তুই বাবু চেঙ্গের খা কেবু নে বদল নজমা মানিক সরকার মেয়েতালি বুড়িতে শালবা শালমারি রাজা খরা আউল নেতা হল লগো চেং জং নাই ভারতে নারাকল জাক তংমানি লুকুচং রাইজা শিকলা ফেডারেশনে হাস্টে কুথুমলাই মুখ দাং সালা মেরাট মারনি রং শিকলা বন রগব কখন শুনানি কুথুমলাই মুখ লাইব বদলনে হাস্টে আচক ফাং পলাশ ভূমিক রে তাং ফাং নবরুণ দেব আবুন তুই সিরা সিরা গে সাইখানা রকা নবরুণ দেব সাকলা কে কুথুমলাই মুখ রগ ফাইমান জক ফাইনাই বদলনি সর্বভারতীয় আচক ফাং এ এ রহিম ইয়াকসু তাং ফাং অভয় মুখার্জি কৃষাম শিকলানি অজমা জিতেন্দ্র চৌধুরী খুবই তে কুবুনি নাইকল নাই র আগামী 4 এবং 5 মে আগরতলা টাউন হলে আমাদের 15তম 15 রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে এবং এই সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে ইতিমধ্যেই শুনেছেন যে নানা কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি, গুরুত্ব দিয়েছি রক্তদান শিবিরকে, রক্তদানকে। 4 তারিখ দুপুর 12টায় বুধবার আমাদের টাউন হল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের সম্মেলন শুরু হবে। 12:30টায় আমাদের এই সম্মেলনের উদ্বোধন করবেন আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি, সর্বভারতীয় যুব আন্দোলনের অন্যতম নেতা ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। আমাদের উদ্বোধনী যে পর্ব, এই পর্ব ওপেন থাকবে, সেখানে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ এ রহিম। ইনি আমাদের এমপি, আমাদের দেশের এমপি। আমাদের এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমরেড অভয় মুখার্জি, আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং উপস্থিত থাকবেন প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি কমরেড জিতেন চৌধুরী। আমাদের সম্মেলন দুপুর 12টায় শুরু হবে 4 তারিখ, পরের দিন বিকাল 3:30 পর্যন্ত, 5 তারিখ বিকাল 3:30 পর্যন্ত আমাদের সম্মেলন চলবে। সম্মেলনের সূচনা পর্ব, উদ্বোধন পর্বে 2014 সালে চতুর্দশ রাজ্য সম্মেলনের মঞ্চে যারা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন, আমাদের সেই প্রাক্তন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদের আমরা সংবর্ধিত করব। সেখানে এই প্রাক্তন নেতৃত্বদেরও আমরা আমাদের এই সম্মেলনের মঞ্চের উদ্বোধনী পর্বে থাকার জন্য অনুরোধ জানাই। আশালি কখন থুনানি কুথুমলাই মুঙ্গা হাসিনী আচক ফাং পলাশ ভূমি সাকলাই কে চং অবহাই জরা রক হাসিনী কুথুমলাই মুখলাই নাই তো আহ জরা রক বা হাক তনি শিকলা রং সামু খাই মানে ঠাই রক বেলাই কেন চপ্র মুং রক খাই যাক তো মানে অবহাই কেন তে বকলে মুং যাক তো মানে ত্রিপুরা রক বা বিজেপি আইপি এফ তিনি কথালাই যা হাপনে নাইকল মুঙ্গ সামু খাই থাই রং সেব রক খামো খাই তংখা বেগা তং নাই রং সামু খাই থাই মান থাই রং বা শেখ জাগি তংখা আবার তিন আশাল কগলাম রক সাকা। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের যুব সমাজের কাছে এই আহ্বান রাখবো, নিশ্চিতভাবেই আমাদের এই সম্মেলনেও আলোচনা হবে যে আগামী দিনে যুবকদের কর্মসংস্থানের লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে এবং রাজ্য জুড়ে ভেঙে পড়া যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যব্যাপী আমরা তীব্র আন্দোলন তৈরি করব, যুবদের তীব্র আন্দোলন তৈরি করব এবং লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আগামী দিনে যুব সমাজ আমাদের রাজ্যে যে একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে, এটা আমরা এই রাজ্য সম্মেলন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব এবং রাজ্য সম্মেলনের এই বার্তা আগামী দিনে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।